আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একবার খরা হলো, তাপদহ অনাবৃষ্টি সারা দেশের মধ্যে কেমন যেন হাহাকার আর্তনাদ, গাছগুলো মরে শেষ হয়ে যাচ্ছে, পশু পাখিরা ঠিক মতো পানি পাচ্ছে না, মানুষের জীবন চলা যেন কষ্ট হয়ে যাচ্ছে। তাই তো দেশের মানুষ, এলাকার মানুষ নবী মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, অগো নবী মূসা আলাইহিস সালাম, আমাদের দেশের এই অবস্থা, এখন কি করা যায়? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি তার দেশের মানুষদেরকে নিয়ে, এলাকার মানুষদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়বেন, আল্লাহর কাছে পানির প্রার্থনা করতেছেন, আল্লাহর কাছে পানির প্রার্থনা করতেছেন। কিন্তু দেখা গেল নবী মূসা আলাইহিস সালামের প্রার্থনা করার পর পানি আসবে তো দূরের কথা, রোদের তাপ আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার কাছে চাইলাম ঠান্ডা, তোমার কাছে চাইলাম পানি, কিন্তু তুমি আমাদেরকে পানি দিলা না, রোদ্রের তাপ আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দিলে গো আল্লাহ। মাবুদ, কেন তুমি এইটা করলে? আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে বললেন, হে নবী মূসা, তোমার সাথে যারা হাত উঠিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, তাদের মধ্যে এমন একজন পাপি মানুষ আছে, যেই পাপি মানুষটা এমন পাপি 40 বছরের মধ্যে সে কোনো ভালো কাজ করে নাই। এই পাপি মানুষটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আমি মঞ্জুর করব না, আমি বৃষ্টি দিব তো দূরের কথা, ঠান্ডা দিব তো দূরের কথা, আমি তোমাদের তাপ আরো বাড়িয়ে দিব, আরো বাড়িয়ে দিব, আরো বাড়িয়ে দিব। সুতরাং পাপি মানুষটাকে এই মুনাজাতে, এই প্রার্থনার মধ্যে রাখা যাবে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সকল মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন একজন পাপি মানুষ আছেন, যেই পাপি মানুষের কারণে আজকের দোয়া মঞ্জুর হচ্ছে না, দোয়ার বিপরীত কার্যকারিতা হচ্ছে, তাপ কমবে তো দূরের কথা, তাপ অনেক অনেক গুণে বেড়ে যাচ্ছে। ও কে এমন আছো, কে এমন আছো, তাড়াতাড়ি বের হয়ে যাও। যেই লোকটা পাপি, পাপি ব্যক্তি চিন্তা করে, এখন আমি যদি চলে যাই, আমি যদি এখান থেকে চলে যাই, সকলেই আমাকে দেখবে, সকলেই জানবে আমি পাপি মানুষ, আমি তাপি মানুষ, 40 বছরের মধ্যে আমি কোনো ভালো কাজ করি নাই, আমার এই পাপের কথা সবাই জানবে, আবার যদি আমি এখানে থাকি তাহলে আল্লাহর রহমতের বৃষ্টি হবে না, আল্লাহর রহমত নাজিল হবে না, তাপ দহ কমবে না, বৃষ্টি আসবে না, কি করা যায়, কি করা যায়? এবার আল্লাহর বান্দা মনে মনে আল্লাহর কাছে বলে, মাবুদ মাবুদ, ও আল্লাহ গো, 40টা বছর গুনাহ করেছি গো মাওলা, তোমার সাথে নফরমানি করেছি গো আল্লাহ, 40টা বছর তুমি আমার গুনাহ গোপন করে রেখেছ, কারো কাছে জানাও নাই, কারো কাছে বলো নাই, আল্লাহ আজকে তুমি যদি আমাকে এই মানুষের মধ্যে আমার গুনাহ আল্লাহ প্রকাশ করে দাও, তাহলে তো আমি অপমানিত হয়ে যাব। মাবুদ, ও মাওলা গো, আমি আমার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে বড় চোচরা করে লজ্জিত হয়ে তোমার কুদরতি পায়ে পড়ে তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই গো আল্লাহ, তুমি আমারে মাপ করে দাও, আমারে মাপ করে দাও,
আল্লাহ আমার কারণে যে তোমার রহমত নাজিল করো না, আল্লাহ তোমার রহমত নাজিল করে দাও, আল্লাহ তোমার রহমত নাজিল করে দাও, তোমার রহমত নাজিল করে দাও। সম্মানিত মুসল্লিয়ান, এইভাবে যখন ওই পাপী ব্যক্তিটা গোপনে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর রহমতের দরিয়ায় জশ মেরে গেছে, বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন, মুসলদারে বৃষ্টি দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলেন, মাবুদ গো, ও আল্লাহ, এই মাত্র ছিল তাপদাহ, আবার তুমি অতি বৃষ্টি, তুমি বৃষ্টি দিয়ে দিলা, তোমার রহমত নাজিল করে দিলা গো আল্লাহ। আমাদের এই জামাত থেকে তো কোনো মানুষ বের হয়ে যায় নাই, কোনো মানুষ তো বের হয়ে যায় নাই, সব মানুষ এখানেই তো আছে, আল্লাহ কেন তুমি আবার বৃষ্টি দিলা? আল্লাহর পক্ষ থেকে এবার ওহী নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তোমার এই জামাতের মধ্যে যেই লোকটা ছিল পাপী, যেই লোকটা ছিল তাপী, যেই লোকটা ছিল গুনাহগার নাফরমান, ওই লোকটা নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, মনোচনা করে, লজ্জিত হয়ে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি আল্লাহর রহমতের দয়ায় জশ মেরে গিয়েছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, যার কারণে তাপ দিয়েছিলাম তার কারণেই রহমত নাজিল করে দিলাম। সম্মানিত মুসল্লিয়ান, এখান থেকে আমরা দুইটা শিক্ষা অর্জন করতে পারি। এক নম্বরের শিক্ষা হলো তওবা করা। আমরা তো মানুষ, মানুষের জীবনে ভুল হবে, মানুষের জীবনে গুনাহ হবে, কেউ হয়তোবা বেশি গুনাহ করে ফেলেছে, কেউ হয়তোবা মধ্যম পর্যায়ের গুনাহগার, কেউ হয়তোবা চরম পর্যায়ের গুনাহগার। ভাই গো, আমরা যত গুনাহ করি না কেন, আমাদের গুনাহের কিন্তু একটা সীমারেখা আছে, আমাদের গুনাহের একটা লিমিট আছে, কিন্তু আল্লাহর রহমতের কোন সীমা নাই। আল্লাহু আকবার! আল্লাহর রহমতের কোন সীমা নাই, আল্লাহর দয়ার কোন সীমা নাই, আল্লাহর আল্লাহর ক্ষমার কোন সীমা নাই। ভাই গো, যত গুনায় গুনাহগারী হই না কেন, রাত্রিবেলা তাহাজ্জতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চান, একদিন দুই দিন তিন দিন চার দিন এইভাবে মাপ চাইতে 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 কোন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলোকে মাপ করে দিবে। তওবা করো না রে মানুষ, তওবা করো না, তওবা করো না রে মানুষ, তওবা করো না, তওবা করিলে পরে গুনাহ থাকে না, তওবা করিলে পরে গুনাহ থাকে না, তওবা করো না রে মানুষ, তওবা করো না। কত ডাকাত তওবা করলো, তারাই আল্লাহ পাকের অলি হইল, কত চোরে তওবা করলো, তারাই আল্লাহ পাকের অলি হইল। তোমরা কেনে সুযোগ পেয়ে তওবা করো না, তোমরা কেনে সুযোগ পেয়ে তওবা করো না, তওবা করো না রে মানুষ, তওবা করো না,
তওবা করো না রে মানুষ, তওবা করো না।